জঙ্গল থেকে উদ্ধার হলো অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির পচা গলা দেহ। জামুরিয়া থানার কেন্দ্রাফাড়ি এলাকার তাপসী গ্রাম পঞ্চায়েতের কুনুস্তরিয়া এরিয়ার কার্যালয় লাগোয়া এক জঙ্গলে মিলল অজ্ঞাত পরিচয় বছর 32 এক ব্যক্তির পচা গলা দেহ। স্থানীয়রা ওই ব্যক্তির দেহ জঙ্গলে পড়ে থাকতে দেখে পঞ্চায়েত প্রধান সুশান্ত গোপকে খবর দিল। তিনি কেন্দ্রাফাড়ির পুলিশকে ঘটনা প্রসঙ্গে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই দেহটি উদ্ধার করে। পঞ্চায়েত প্রধান জানিয়েছেন দেহটি কার আর কিভাবে এবার সেখানে এলো তা তারা কেউই বুঝতে পারছেন না। সমস্ত বিষয়ে তদন্তের পরেই উঠে আসবে বলে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান। আজকে সকালে ঘুম থেকে ওঠার পর খবর পেলাম যে আমাদের এই কুনুস্তরিয়া ওই পুকুরের পাড় দিকে একটা ফাঁকা জায়গা জঙ্গলে একটা বডি পাওয়া গিয়েছে। তো আমরা দেখলাম, দেখে কোনো চিনতে পারলাম না, জানি না কোথাকার কী ব্যাপার। তবে পুলিশ, আমরা পুলিশকে খবর দিই, পুলিশ এসে বডি নিয়ে যায় এবং তারা পুলিশ প্রশাসনের তরফ থেকে যেমন ব্যবস্থা নেবে, ইনকোয়ারি করবেন, এই আশা রেখে আমরা পুলিশের হাতে বডি তুলে দিলাম। সুশান্ত গোপ, তপসী গ্রাম পঞ্চায়েত, আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।